নমস্কার, প্রযুক্তি তক্ক গপ্প এই অনুষ্ঠানের নবম পর্বে আপনাদের অনেক স্বাগত। আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, নগরায়নের সাথে সাথে শক্তির চাহিদাও বৃদ্ধি পেয়েছে এবং এই শক্তির চাহিদা বৃদ্ধির সাথে সাথে আমাদের যে চিরাচরিত শক্তির ব্যবহার, ফসিল ফুয়েলস এই প্রভৃতি যে শক্তির ব্যবহার, তাও তলানিতে এসে ঠেকেছে এবং সারা পৃথিবী খুঁজছে বিকল্প শক্তি। সেই বিকল্প শক্তির সন্ধানে আমরা বিভিন্ন কারিগরি শিক্ষা এবং তাদের কৌশলকেও পরিবর্তন করছি। বিগত 10 বছরে একটি নতুন পাঠ্যক্রম আমাদের খুব গুরুত্ব পেয়েছে, যা হলো এনার্জি ইঞ্জিনিয়ারিং। এনার্জি ইঞ্জিনিয়ারিং আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, আজকের দেশে আমাদের এই সংকটের সময় দাঁড়িয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পাঠ্যক্রম এবং এর সাহায্যে আমরা কিন্তু আমাদেরকে, আমাদের পেশাগত জায়গাকেও অনেক উঁচুতে নিয়ে যেতে পারি এবং সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ফোন লাইন খোলা আছে 2423-5222, 2423-5223, এই দুটি নাম্বারে আপনারা আমাদের ফোন করতে পারেন। যে দুজন বিশিষ্ট মানুষকে আমরা সঙ্গে পেয়েছি আজকে, তার মধ্যে হয়েছেন প্রফেসর বিশ্বজিৎ ঘোষ, ডিপার্টমেন্ট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং স্টাডিজ, দ্য নিউট ইউনিভার্সিটি। প্রফেসর ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় এনার্জি স্টাডিজ বিভাগের সাথেও সাম্মানিক অধ্যাপক হিসেবে জড়িত রয়েছেন এবং দীর্ঘ 40 বছর ধরে সারা পৃথিবীতে বিভিন্নভাবে সোলার এনার্জির উপর কাজ করছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বীরেশ রঞ্জন দাস, হেড পিপল স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সেলেন্স, বিক্রম সোলার লিমিটেড। আপনাদের দুজনকে অনেক স্বাগত স্টুডিওতে। এই প্রথম প্রশ্ন, যে প্রশ্নটি আমি করব প্রফেসর ঘোষের কাছে, যে এনার্জি ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি, এই বিষয়টি কি সেটা যদি আপনি আমাদের দর্শকদের একটু সহজ ভাষায় বুঝিয়ে বলেন। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যে পড়াশোনার যে সিস্টেম দেখেন, আমরা থ্রি টায়ার পড়াশোনাতে আমরা অভ্যস্ত। প্রথম টায়ারটা হচ্ছে ক্লাস 4 অবধি, যেটাকে প্রাইমারি এডুকেশন। এটা খুব এসেনশিয়াল যে লিটারেসি ডেভেলপ করার জন্য, সমাজের রুলস অ্যান্ড রেগুলেশন জানার জন্য। তারপরে ক্লাস 12 অবধি যেটা করানো হয় সেটাকে বলে আমরা সেকেন্ডারি এডুকেশন, যেখানে আমরা সাবজেক্টটাকে লেবারালাইজ করি, সায়েন্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং। তারপরে থার্ড টায়ারে যখন যাই আমরা বলি প্রফেশনাল এডুকেশন। তো এনার্জি ইঞ্জিনিয়ারিং অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর মতন একটা প্রফেশনাল সাবজেক্ট, যে প্রফেশনাল সাবজেক্ট থেকে লোকে তার প্রফেশনালটা চুজ করতে পারে, কোন দিকে যাবে, কি করবে না করবে, নিজের এন্টারপ্রেনারশিপ করবে কি করবে না, বা অন্য কাউকে মানে জব ক্রিয়েট করবে না জব শিফট করবে, এই এই প্রোগ্রাম থেকে কিন্তু বেরিয়ে আসে। কিন্তু বিষয়গতভাবে এই জিনিসটা কি এনার্জি ইঞ্জিনিয়ার? আপনি যদি এনার্জি দেখেন, মানে শক্তি, শক্তিটা হচ্ছে যে পাওয়ার বা ক্ষমতা এবং আপনার সময়ের গুণফল। এখন ক্ষমতা যখন পড়া হয় আর কি, ক্ষমতা পড়া হয় নানান সাবজেক্টে, যেমন ধরুন মেকানিক্যালে ক্ষমতা পড়ানো হয়, কেমিক্যালে ক্ষমতার সম্বন্ধে পড়ানো হয়, পদার্থবিদ্যায় ক্ষমতা নিয়ে পড়ানো হয়, ইলেকট্রিক্যালে ক্ষমতা নিয়ে পড়ানো হয়, এবং তাকে যদি আমি সময় দিয়ে গুণ করি আমি শক্তি সম্বন্ধে পাই। এখন শক্তি জানতে গেলে আমাকে সমস্ত কিছুকে জানতে হবে। আমাকে জানতে হবে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, আমাকে জানতে হবে মেকানিক্যাল বা আপনার যান্ত্রিক বিদ্যা, আমাকে জানতে হবে বৈদ্যুতিক বিদ্যা এবং আপনার যে বৈদ্যুতিন, যেটা ইলেকট্রনিক, সেটাও আমাকে জানতে হবে। এবং আমাদের যে ধরুন আমরা যেটা বলে কি সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার, কারণ বিল্ডিংয়ে যে এনার্জি লাগে আর কি, আমার সব কিছু জানতে হবে। সুতরাং আমাদের যে প্রথম ফাইবার প্ল্যানে যে কথাবার্তা বলা হয়েছিল যে আমরা দুটো জিনিস করবো, একটা হচ্ছে যে ইন্টারডিসিপ্লিনারি, মানে আন্তর্বিভাগ পড়াশুনো বা তার গবেষণা, হ্যাঁ এইটা করবো। তো এনার্জি হচ্ছে সে আন্তর গবেষণা বা আন্তর বিষয় একটা সাবজেক্ট, যেখানে আমাকে সব কিছু জানতে হয়। আচ্ছা, আমি বীরেশবাবুকে জিজ্ঞেস করি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আমরা অনেক রকমের জানি ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগ, এবং এনার্জি ইঞ্জিনিয়ারিং, আপনি তফাত করবেন কী করে? তফাত তো আছেই, কিন্তু এনার্জি ইঞ্জিনিয়ারিং আমি বলবো, যেটা উনি বললেন, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস পড়ি, ইটস আ মিক্সচার অফ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, যেটা কিনা একটা ইটস ওভেন ইনটু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইন আ ম্যানার সো দ্যাট অল্টারনেট ফর্মস অফ এনার্জি ক্যান বি ভিজিটেড অ্যান্ড ক্যান বি রিভিজিটেড, যাতে কিনা উই ক্যান ফাইন্ড আউট নিউ ওয়েজ অ্যান্ড ডেলিভার উইচ ইজ দ্য মিন্স টু অ্যান এন্ড, অ্যান্ড দি এন্ড টুডে ইজ দি অল্টারনেট ফর্মস অফ এনার্জি। আপনার কি মনে হয়? আমার তো উনি যেটা বললেন আমি সেটাকে সমর্থন করে বলি আর কি। প্রথম কথা হচ্ছে যে দেখুন, ওনারা তো একটা ইন্ডাস্ট্রি, ওরা যেখানে ছেলেদেরকে জব দেন আর কি, আর আমরা জব পাওয়ার জন্য যে প্রস্তুতি সেটা তৈরি করি।
তো আমি অঙ্কের একটা ফর্মুলা আছে, আমরা বলি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দেখেন একটা ইলঙ্গেটেড রেস থাকে, একটা ফাংশন একটা ভেরিয়েবল থাকে, তো ফাংশনটা হচ্ছে আমরা, ভেরিয়েবল হচ্ছে স্টুডেন্ট, আর ওরা হচ্ছে ফাংশন, এই এই যে ভেরিয়েবলটা ব্রিজ করে বিটুইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনস্টিটিউশন। আমরা এই ব্রিজটা করতে চাইছি যে আমি প্রোডাক্ট তৈরি করব, ও প্রোডাক্টটাকে ইউজ করবে, এবং এই রিসোর্স জেনারেশন, রিসোর্সটা ডিস্ট্রিবিউট এবং রিসোর্স রিসার্কুলেশন হবে টু স্টেবিলাইজ দ্য এন্টায়ার সিস্টেম। মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, সমস্ত কিছু বিষয়কে একত্রিত করতে হয় এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রে। আপনি অ্যাকাউন্টস বলুন, ফাইন্যান্স বলুন, এইচআর বলুন, আইটি বলুন, ওগুলো তো থাকবেই, কিন্তু দিস ইজ ওয়ান সেক্টর যেখানে আই থিঙ্ক প্রফেসর উইল অ্যাগ্রি উইথ মি যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচারাল, ড্রাফটসম্যান সবটাই কাজে লাগে, সবটা কাজে লাগে, একটাই অত্যন্ত প্রাসঙ্গিক একটা পাঠ্যক্রম বলে আমার মনে হয়। এক্স্যাক্টলি। এবং ভারতবর্ষে কি মনে হয় আপনার, আমি প্রফেসর ঘোষ কাছে যাচ্ছি, যে ভারতবর্ষে কি মনে হয় নিউ অ্যান্ড রিনিউয়েবল যে এনার্জির বাজারটা কিরকম, মানে এটা নিয়ে দুজনেই বলতে পারেন। হ্যাঁ, আমি একটু বলি, তারপরে উনি ইন্ডাস্ট্রির তরফ থেকে বলবেন নাকি, যে দেখুন আমি এনার্জি নিয়ে গবেষণা শুরু করি 1978 জুলাই মাস থেকে, আমি আইআইটি খড়গপুর থেকে যখন এলাম আর কি, তারপর শুরু করলাম আর কি, বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তো তখনকার যে বাজার, আজকের বাজার, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। যেমন দেখুন, তখন একটা যে সোলার সেল তৈরি করতাম, ছোটো ছোটো সোলার সেল, এবং লোকে ভাবতো যে এটা খেলনা, কিন্তু আজকে 500 মেগাওয়াট, 1000 মেগাওয়াট, গিগাওয়াট লেভেলে পাওয়ার প্ল্যান্ট আসছে। হ্যাঁ, আমরা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট এবং গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্টকে রিপ্লেস করতে পারছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকেও রিপ্লেস করতে পারছি সোলার পাওয়ার প্ল্যান্ট দিয়ে। এবং জানেন বোধহয় চেরনোবিলে যেখানে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জায়গাটা ইউজ করা যেত না, কিন্তু ওখানে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়ে দেওয়া হচ্ছে, সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হচ্ছে, যাতে ওইখানকার যে জায়গাটা কাজে লাগিয়ে প্রায় 3 গিগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট ওখানে বসছে। এই একটা কথা। আর সবচেয়ে বড় জিনিস উনি ওসব বলবেন আর কি, যে আমরা যখন কোনো কিছু একটা পাওয়ার জেনারেশন যায়, ধরুন কোল বলুন, গ্যাস বলুন, অয়েল বলুন, এটা কিন্তু ন্যাচারাল রিসোর্স, তারপরে অনেকের অনেকের ক্ষমতা থাকে, কিন্তু সূর্য যেটা হচ্ছে, সান ক্যান বি প্রাইভেটাইজ, সান ক্যান বি প্রাইভেটাইজ করতে পারেন না, সান ক্যান বলতে পারেন না যে কালকে উঠো না বা পরশু দিন উঠো, সান আমার কথা শুনবে না, সূর্য কারোর ব্যক্তিগত সম্পত্তি না। একজন প্রফেসর বা একজন এডুকেশনিস্টের সাথে বসার এটাই মজা, কোথা থেকে কোন অ্যানালজি আসবে বলা মুশকিল। বাট জাস্ট টু কিছু নাম্বার যদি আমি সাবস্টান্সিয়েট করতে পারি, 2015 দি এমপ্লয়মেন্ট সেক্টর অর দি এমপ্লয়মেন্ট আমাদের সোলার সেক্টরে ওয়াজ অ্যাবাউট 4 লাখস, 4 লাখস অফ 4 লাখ মতন জবস ওয়ের অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। 2022 অ্যাজ পার প্রেডিকশনস, 2022 দিস নাম্বার উইল গো আপ টু অ্যাবাউট 1 করোর, উইচ ইজ অ ওপিং সাম। আর এই সেম নাম্বার যদি আমি গ্লোবালি দেখি, বাই 2030 উই আর এক্সপেক্টেড টু জেনারেট অ্যাবাউট 24 মিলিয়ন জবস অক্রস দ্য গ্লোব, ওনলি অ্যান্ড ওনলি ইন দি রিনিউয়েবল সেক্টর। একজন ছাত্র কেন এনার্জি ইঞ্জিনিয়ারিংকে তার পেশাগত জায়গা থেকে বেছে নেবে বা কেরিয়ার হিসেবে কেন বেছে নেবে? তো আপনি তো খুবই ভালো প্রশ্ন করেছেন, কারণ একটা আমরা যখন একটা প্রশ্ন করি, আমরা কেন প্রশ্ন করতে যাই, তার দুটো মানে সঙ্গত কারণ থাকে, একটা হচ্ছে আনন্দ পাওয়ার জন্য, আর ভবিষ্যতে আমার যেন জবের অপরচুনিটি আসে, এই দুটো কারণে যেন আমরা করি আর কি, একটা ছেলে আনন্দ পাবে আর কি। এখন দেখুন যে নতুন প্রযুক্তি যেগুলো আসছে আর কি, হ্যাঁ, তা নতুন প্রযুক্তির মধ্যে যেটা বারবার আমরা হিট করছি, যে 4টে জিনিসের উপর প্রবলেম আসছে আমাদের ওয়ার্ল্ডে। একটা হচ্ছে মোবিলিটি, দেখুন গাড়ি বাড়ছে কিন্তু রাস্তা বাড়ছে না। আপনি যদি দেখেন কলকাতা, 60 দশকের কলকাতা, 70 দশকের কলকাতা, 80 দশকের কলকাতা, কতগুলো ফ্লাইওভার হয়েছে বলুন, চিন্তা করুন তো। আপনি গাড়ি পার্কিং দেখুন, গাড়ি বাড়ছে কিন্তু আপনার রাস্তা জায়গা বাড়ছে, হ্যাঁ, গাড়ি চলছে না, মোবিলিটি একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে ওয়াটার, ওয়াটার নিয়ে একটা ভীষণ প্রবলেম, জানেন ওয়াটার কন্টামিনেশন হচ্ছে, ওয়াটার পাওয়া যাচ্ছে না, নেমে যাচ্ছে। তার হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই যে ওয়েস্ট আমরা তৈরি করছি, ওয়েস্ট করবো, ম্যানেজ করবো কী করে? আর 4 নম্বর হচ্ছে এনার্জি, এনার্জি সবারই মধ্যে জড়িয়ে আছে, এনার্জি আমার মানে আপনার মোবিলিটি তো লাগবে, ওয়াটার ট্রিটমেন্টও লাগবে, ওয়াটার মানে লিফটিংও লাগবে, আর ওয়েস্ট ম্যানেজমেন্টও লাগবে। তো এই 4টে যদি সলভ করতে চায় তাহলে আমার এনার্জিটা ভীষণভাবে জানা উচিত, এই এই একটা আছে। এইবারে স্টুডেন্টের ইন্টারেস্টের প্রশ্ন, যেমন ধরুন একটা ছেলে কী পড়বে, ফিজিক্স পড়বে না কেমিস্ট্রি পড়বে না, তা হবে তার ইচ্ছার নির্ভর করে। কিন্তু আপনি একটা শিশু মনের মধ্যে যদি একটা জিনিসকে ধরিয়ে দেন যে দেখো তুমি যদি এইটা করো এইটা ডেভেলপ করতে পারবে, তো আজকে যদি একটা ছেলের হাতে আপনি যেমন রোবোটিক ইঞ্জিনিয়ারিং, একটা ছেলে দেখছে যে আমি যদি কন্ট্রোল করি একটা গাড়ি এগিয়ে যাচ্ছে, গাড়ি কাউরি কথা শুনছে না, এইটা কীভাবে তৈরি করা যায়, তার মনের মধ্যে যদি আসে সেটা করার চেষ্টা করবে, এবং সেটা করতে গিয়ে প্রথম দেখবে যে আমার ব্যাটারি কেমন লাগবে, ব্যাটারি চার্জ করবো কী করে, সমস্ত এনার্জি, এই একটা জিনিস। 2 নম্বর যেটা হচ্ছে জব পটেন্সিয়াল, কারণ গার্জেন যখন একটা ছেলেকে ইউনিভার্সিটিতে বা কলেজে পড়াচ্ছে আর কি, তিনি তো ইনভেস্টমেন্ট করছেন,
তো তার তো দেখবে রিটার্নটা কতটা হ্যাঁ সেই রিটার্নটা কতটা আসবে এবং ইন্ডাস্ট্রি চাকরি পাবে কিনা এবং ছেলেটা জীবনে সুখী হতে পারবে কিনা, এই দুটো জিনিস দেখে। আমার মনে হয় দুটো জিনিস পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত আর কি, এবং এই সম্পর্কটা যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এনার্জি ইঞ্জিনিয়ারিংটা একটা কিন্তু খুব পোটেনশিয়াল জায়গা, বারবার বলছি এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ একটা ইংলিশে একটা প্রভাব আছে, একটা সেইং আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এই একটা জায়গায় আই থিঙ্ক নেসেসিটি আর ইনভেনশন দুটো সুন্দরভাবে মিলে গেছে, বিকজ এই যে সেক্টরটা এটা মানে হার্ডলি 20 ইয়ার্স ওল্ড বা ইভেন লেস দেন দ্যাট, যদি আমি ডেভেলপমেন্ট হিসেবে দেখি ইভেন লেস দেন দ্যাট, তার মধ্যেও দ্য ক্রেজ ফর ইনোভেশন অ্যান্ড দ্য নিড ফর ইনোভেশন যে এতটা এত প্রচণ্ড এখানে, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি স্টে অ্যাহেড অফ দ্য কার্ভ। তো সেই দিক থেকে আজকের জেনারেশন, আজকের প্রজন্ম কী চায়? আজকের প্রজন্ম চায় পেস, আজকের প্রজন্ম চায় যে আমি দ্রুতগতিতে এগিয়ে যাই। সো দিস ইজ ওয়ান সেক্টর দ্যাট নট ওনলি ওপেন্স আপ এমপ্লয়েবিলিটি ফর দ্যাম, বাট অলসো ওপেন্স আপ এমপ্লয়েবিলিটি অ্যাট আ ফাস্ট পেস। আজকে যেটা আমরা শুরুতে ডিসকাস করছিলাম, এখানে সিভিল বলুন, মেকানিক্যাল বলুন, ইলেকট্রিক্যাল বলুন, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর ইচ ওয়ান। আমার অর্গানাইজেশনের কথা যদি আমি বলি, লাস্ট 3 ইয়ার্স উই ওয়ান দ্য ইটি বেঙ্গল অ্যাওয়ার্ডস ফর ফর হাইয়েস্ট এমপ্লয়মেন্ট জেনারেশন। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে ইটস আ বিগ অ্যাচিভমেন্ট, আর অ্যান্ড উই হ্যাভ বিন এবল টু গিভ এমপ্লয়মেন্ট টু, আজকে ফলতায় আমাদের প্ল্যান্টে প্রায় 1600-1700 এমপ্লয়িজ কাজ করছে ইন দ্যাট এসইজেড, দ্যাটস আ বিগ এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর পিপল। আজকে আমরা কলকাতা গ্রোন একটা কোম্পানি, যারা কিনা সৌদি আরেবিয়া বলুন, ইউরোপ বলুন, আমেরিকা বলুন, উই আর প্রেজেন্ট দেয়ার। আজকে আমরা যখন ক্যাম্পাস করি, আই এম ক্যালকাটা, আই এম লখনৌ, যে কোনো ইনস্টিটিউটে যখন আমরা ক্যাম্পাস করি, শিবপুর, অল এই স্টুডেন্টরা দে স্ট্যান্ড অ্যান অপরচুনিটি টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, ব্রাশ পৃথিবী জুড়ে কাজের, সারা পৃথিবী জুড়ে কাজ, আর অ্যান্ড স্টে কম্পিটিটিভ কোথায় কি হচ্ছে, বিকজ এই একটা সেক্টর যেটা কিনা কনস্ট্যান্টলি ইভলভ করছে, কনস্ট্যান্টলি চেঞ্জ করছে। ঠিক, মানে ভারতবর্ষ বোধ হয় আইআইটি মুম্বাই, যোধপুর এবং আমাদের খড়গপুরেও একটি ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু দ্য নিউটি ইউনিভার্সিটিতেও একটি ডিপার্টমেন্ট রয়েছে বেশ কিছু বছর ধরে। আপনি যদি দেখেন আর কি, যে আমাদের মানে ওই জন্য আসাম আন্দোলনের পর একটা ইউনিভার্সিটি হলো আর কি, তেজপুর ইউনিভার্সিটি, এবং ওই ইউনিভার্সিটিটা স্টার্ট করে এনার্জি ডিপার্টমেন্ট নিয়ে, সোললি এনার্জি পড়ানো হবে, এবং আমি প্রথম ওখানে যাই আর কি ওদেরকে ওয়ার্ম আপ করার জন্য যে কি হবে আর কি। তো এখন যেটা আরেকটা জিনিস, একটা খুব বড় দিক আছে আর কি, আপনি দেখেন আর কি, নভেম্বরে 15-এর পর থেকে আপনার ফেব্রুয়ারি 15 অব্দি সকালবেলাতে বিরাট প্রবলেম হয়, সেটা হচ্ছে কুয়াশা, ট্রেন নামতে পারে না, ট্রেন যেতে পারে না। তো এটা কারণ কি লোকে খুঁজে বেরিয়েছে, এটা কারণ দেখিয়েছে যে এমিশন ফ্রম দ্য সেক্টরস লাইক ট্রান্সপোর্ট সেক্টর, সেইখানে যে এমিশনটা হয় সেই এমিশনটা হতে রেসপন্সিবল, সেই এমিশনটা যদি কমাতে পারে কোনো মেথরে তাহলে হতে পারে। সেই সুকান্ত ভট্টাচার্য যে কথায় এই পৃথিবীকে নবজাতকের কাছে বাসযোগ্য করে যাব আমি, এটাই অপর অঙ্গীকার। খুব সুন্দর একটা জায়গায় এসে পৌঁছেছি, এই মুহূর্তে টেলিফোন আমরা নিতে হবে। নমস্কার, হ্যালো, হ্যালো, কে আছেন সঙ্গে? আচ্ছা, এই ফোন লাইনটি কেটে গেছে। আমি এবার ফিরে যাই, যে যে কথা বলছিলাম যে ভারতবর্ষে খুব কম সংখ্যক ইনস্টিটিউশনের মধ্যে এই পাঠ্যক্রমটি রয়েছে, তার মধ্যে দি নিউটি ইউনিভার্সিটি একটা অন্যতম একটা। আপনার কি মনে হয় প্রফেসর ঘোষ, যে এই নিউটি ইউনিভার্সিটির মধ্যে এই যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার বা রিসোর্স রয়েছে যে কোর্সটিকে একটা সাফল্যের জায়গায় নিয়ে যাবে? হ্যাঁ, আমি তো আপনাকে খুব মানে দিয়ে বলতে পারি, খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কি, যে আমাদের নিউটি ইউনিভার্সিটি যখন শুরু হয় আর কি, হ্যাঁ, তখন ওনার যে ভাইস চ্যান্সেলার বারবার বলেছিলেন যে এই ধরনের এডুকেশন, ইনোভেটিভ এডুকেশন আমরা চাই আর কি। একদম, হ্যাঁ। তো আমাদের যে ডায়মন্ড হারবারে যে আমাদের ক্যাম্পাস আছে, ডায়মন্ড হারবারে পার্টিকুলার ওমেন্স ইউনিভার্সিটির ঠিক আগে যে ক্যাম্পাস আছে, সেখানে ল্যান্ড আছে, আমাদের ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার আছে, হ্যাঁ, যেখানে নতুন একটা প্রোগ্রাম আসছে আপনারা জানেন, বোধহয় উনিও বলতে পারবেন আপনাকে, যে আমরা যখন সোলার পাওয়ার প্ল্যান্ট পড়ি আমরা প্রচুর ল্যান্ড নিই, মানে 5 একর পার মেগাওয়াট ল্যান্ড নিই, এই তো। আর ল্যান্ডটা হচ্ছে এন ইম্পর্টেন্ট অ্যাসেট, পার্টিকুলারলি ডেভেলপিং কান্ট্রিজ, কারণ এখানে ফুড সিকিউরিটি প্রবলেম আছে। কিন্তু নতুন যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি, মানে পার্টিকুলারলি বলতে পারেন যে আমার একটা ডিসকভারি আর কি, যে সোলার ফটোভোল্টিক প্ল্যান্ট বসালে অ্যাডিড লোন কিন্তু ফার্টাইল ল্যান্ডে কনভার্টেড হয়ে যায়। একটু থামাবো আপনাকে, ফোনটা, একটা ফোন আছে। নমস্কার, হ্যালো, হ্যালো।
হ্যালো, আমাদের সঙ্গে বোধহয় কেউ ছিলেন, আমরা হ্যাঁ আমরা আবার আলোচনা, হ্যাঁ, হ্যাঁ যেটা আমি বলছি, ওনার হ্যাঁ সঙ্গেও আমি কথা বলে একটা জিনিস আমি কি বলি আপনাকে, যে আমার যে দীর্ঘ অভিজ্ঞতা থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে আমি যে কাজ করেছি হ্যাঁ ল্যান্ডে, হ্যাঁ ল্যান্ড নিয়ে আর কি, ল্যান্ড রাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আছে ল্যান্ড নিয়ে তো এত লড়াই হয় আর কি আপনার, তো ফুড সিকিউরিটি আসতে হবে, আমার যদি ল্যান্ড ইউজ করি ফুড সিকিউরিটি হবে, কিন্তু দেখা গেছে যে সোলার পাওয়ার প্ল্যান্ট এখন ডিসকভারি করা হয়েছে যে ইলেকট্রোকাইনেটিক ইফেক্ট বা ইফেক্ট আছে, যে ল্যান্ডটাকে ও কনভার্ট করে দেয় ফার্টাইল ল্যান্ডে, আচ্ছা এবং আমি যদি ওই দুপুর মডুলটাকে যদি যখন আমি ওয়াশ করছি তার যে ওয়াটার যদি হয় আর কি, তো আমার তো এগ্রিকালচার হচ্ছে, ওই ওয়াটারটা এগ্রিকালচার কাজ করছে করছে, সোলার পাওয়ার প্ল্যান্ট হয়ে আছে জিরো ল্যান্ড জিরো ওয়াটার পাওয়ার সিস্টেম, ঠিক মানে আমরা বোথ পারলে আমরা পেতে পারি, এগ্রিকালচার পেতে পারি, মানে ইট উইল ব্রিং বোথ এনার্জি সিকিউরিটি অ্যান্ড দ্য ফুড সিকিউরিটি। মানে আমাদের খুব আশার খবর যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম একটি ইউনিভার্সিটিতে আমরা এই এনার্জি সিকিউরিটি, এনার্জি ইঞ্জিনিয়ারিং নিয়ে হ্যাঁ পড়াশোনা এনার্জি করতে অ্যান্ড পারি। ফুড সিকিউরিটি, কারণ আমরা ওখানে এগ্রিকালচারও শুরু করছি, একদম তো একদম, আমি এগ্রি, আমরা নাম দিয়েছি ওর এগ্রি ভোল্টিক, এগ্রি ক্লাস প্লাস ফটো ভোল্টিক, আমি এনার্জিও দেবো আমি ফুডও দেবো, ফুডও ছেলে দেবো, ছেলেদেরকে দুটো, সে দুটো জায়গাতে ও ট্রেনিং হবে। আগে বলছিলাম যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, আমি এখন আপনার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করে দিই, ওনাকেও আমি বলে দিই যে আমরা ওর সঙ্গে আমরা এগ্রিকালচার অ্যাড করছি যেখানে আপনার ফুডের কোনো প্রবলেম হবে না, বাহ, হ্যাঁ, তো সেটা তো আর এত বড় ইন্টিগ্রেশন। আচ্ছা বীরেশবাবু, আপনাকে বলি, আপনি যেহেতু একটি সংস্থার সঙ্গে যুক্ত, যে সোলার উইন্ড এই সমস্ত তো রিনিউয়েবল এনার্জি সোর্স আমরা জানি, আর কি কি বিকল্প শক্তির উৎস আমরা খুঁজে পেতে পারি? উইন্ড এনার্জি তো ডেফিনেটলি আছে, সোলারটাই প্রমুখ, সোলারটাই এখন প্রেসিডেন্স পাচ্ছে, বাট উইন্ড আছে, হাইড্রো ইলেকট্রিসিটি আছে, জিও থার্মাল এনার্জি আছে, আচ্ছা ওশন থার্মাল আছে, সো বাট উনি যেটা বললেন যে সূর্য কারোর নয় সম্পত্তি নয়, তো দ্যাট ইজ মোস্ট ইজিলি অ্যাভেলেবল অ্যান্ড দ্যাটস ওয়্যার উই আর। আরো একটি ফোনে রয়েছে কেউ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি গৌরব কে বলছি সোনারপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি আমি এবছর ফার্স্ট ইয়ার বিটেক ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছি, তো এই অনুষ্ঠানটা আপনার সাথে দেখছিলাম, কিন্তু আমার একটা জিজ্ঞাসা করার আছে, তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে পড়তে আমাকে কোন বিষয়টুকু গুলো যদি একটু আমি নড়াচড়া বা ঘাটা করি, তাহলে কি আমার এই ফিল্ডটা আমি একটু মানে এক্সপ্লেন করতে পারবো? আপনি এনার্জি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাইছেন? আমার মনে হয় যে আপনি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ুন, তারপরে পোস্ট গ্রাজুয়েট যেটা আছে এনার্জি সেটা কন্টিনিউ করবেন, হ্যাঁ আপনার ভালো হবে দুই দিক দিয়ে, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাও তো জানতে পারছেন এবং তার সঙ্গে এনার্জি ইন্টিগ্রেট করতে পারবেন, হ্যাঁ তাতে আপনার কিন্তু বোথ সাইডে আপনার অ্যাক্সেস থাকবে, বোথ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আপনি আমাদের একটু বলুন যে নিউটি ইউনিভার্সিটি যে এনার্জি ইঞ্জিনিয়ারিং যে বিটেক কোর্সটি, কোর্সের স্ট্রাকচারটি সম্বন্ধে আপনি একটু। হ্যাঁ দেখুন, আমাদের দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড এমটেক আর একটা হচ্ছে বিটেক, 4 বছরের আর ওটা হচ্ছে 5 বছরের। অ্যাকচুয়ালি আমাদের যে প্রথম যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে দুটো পড়ানো হয়, নর্মাল ইঞ্জিনিয়ারিংয়ে যেমন পড়ানো হয় তাই পড়ানো হয়, পরের যে আরও দুটো যে আপনার ইয়ার আছে আর কি, সেখানে আমরা মেনলি জোর দিই আর কি এনার্জি রিসোর্স কনভার্সন টেকনোলজিস, তা এনার্জি ম্যানেজমেন্ট, অডিট এবং ইন্ডাস্ট্রিয়াল এনার্জি অ্যানালিসিস, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যানালিসিস, এইগুলো এইগুলো দিই, তারপরে আমরা দিই আর কি প্রজেক্ট প্রিপারেশন মেথোডোলজিস, একটা স্টুডেন্ট যদি কোনো একটা অর্গানাইজ ওনাদের অর্গানাইজেশনে যদি যান তাহলে উনি প্রজেক্ট কীভাবে তৈরি করবেন, মার্কেটে কীভাবে ঢুকবেন, হ্যাঁ কীভাবে তার ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন, সেগুলোও কিন্তু আমাদের ম্যানেজমেন্টের মধ্যে পড়ানো হয়। বাহ, এবং তাতে যে চাকরির সুযোগ, উচ্চ শিক্ষা এবং তার পেশাগত সুযোগগুলি কি কি বলে আপনার মনে হয় বিশেষ হবে? আমাদের আমার কোম্পানি থেকে পার্সপেক্টিভে যদি আমি বলি, আপনি কি ধরনের স্টুডেন্টকে টানবেন? এক্স্যাক্টলি, তো আমার কোম্পানির পার্সপেক্টিভে যদি আমি বলি, আমাদের উই আর আ টিয়ার ওয়ান মডিউল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো আমাদের মডিউল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট হবে, সিমিলারলি আমরা যখন ইপিসিতে যাব সেখানে ইন আ ফেজ ম্যানার আমাদের রিকোয়ারমেন্ট থাকবে সিভিলেরও, মেকানিক্যালেরও, ইলেকট্রিক্যালেরও, সো অ্যাক্রস দ্য গ্যামট অফ স্ট্রিমস, পুরো স্পেকট্রামটাই কভার হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের ড্রাফটসম্যান যদি রিকোয়ারমেন্ট থাকে সেখানে আমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং সেটারও রিকোয়ারমেন্ট থাকবে। আমরা জানলাম, এটা খুব কুইক একটা ফোন নেব। হ্যালো হ্যালো হ্যালো, না আজকে ফোন লাইন বন্ধ। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বুড়াগঞ্জ, আমি নকশালবাড়ি থেকে মোহনচন্দ্র সিংহ বলছি। হ্যাঁ বলুন বলুন, আপনার প্রশ্নটি তা করুন একটু। আমি বলতেছি আমাদের আশেপাশে বা কোনো এরকম আছে ইঞ্জিনিয়ারিং কলেজ থাকলে মানে আমি সেটাতে এডমিশন করতে চাই।
আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? নর্থ বেঙ্গল? আমি হ্যাঁ নকশালবাড়ি থেকে বলছি। হ্যাঁ, উত্তরবঙ্গের কাছাকাছি জায়গা। হ্যাঁ, দেখুন মানে আপনারা যদি যোগাযোগ করতে চান, আমরা যোগাযোগ করতে পারেন নিউটি ইউনিভার্সিটি, তার ওয়েবসাইট আছে দেখুন www.tnu.in, ওখানে যোগাযোগ করতে পারেন, ওখানে রেজিস্ট্রেশন করতে পারেন, সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশন পাবেন। এবং নিউটি ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি যেখানে আপনার হোস্টেল ফেসিলিটিস আছে, সব কিছু ফেসিলিটিস আছে, সেখানে আপনি মানে যোগাযোগ করে আপনি অ্যাডমিশন নিতেও পারেন। আশা করা যায় নিশ্চয়ই উচ্চশিক্ষায় এই সুযোগগুলো ওনারা কাজে লাগাবেন। সময় একদম শেষের দিকে, আপনি হামিরে সব কি বলছেন? আমি মানে গোয়িং ব্যাক টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি যে শুধু কলকাতার মধ্যে হবে বা ইন্ডিয়ার মধ্যে হবে সেটা নয়। আজকে আমাদের প্রজেক্টস আপনি এমপি বলুন, রাজস্থান বলুন, সব জায়গাতেই হচ্ছে। বাট আরেকটা যেটা মেন অ্যাট্রাকশন যে কোনো এমবিএ স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং কাম এমবিএ স্টুডেন্ট, এই সেক্টরটায় দের ইজ অপরচুনিটি যেখানে আমি এক্সপ্লোর করতে পারবো ইভেন অন দ্য আর এন ডি সাইড, সেটা মডিউলের ক্ষেত্রেই হোক, সেটা ইপিসির ক্ষেত্রেই হোক, যতটা কম্পিটিটিভ হয়ে উঠছে মার্কেটটা আজকে, সেখানে ভ্যালু ইঞ্জিনিয়ারিং ইজ দি ওনলি ডিফারেন্সিয়েটার অ্যাক্রস অর্গানাইজেশন। আমি এই প্রসঙ্গে আপনার সঙ্গে একটু অ্যাড করে দিই আর কি, যে ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিলেন 9, 10, 11 এবং ওখানে একটা ইন্দো ফ্রেঞ্চ নলেজ সামিট হয়েছিল এবং আই হ্যাভ বিন ইনভাইটেড অ্যাজ এ লিড স্পিকার, ওখানে আমি মানে দিয়েছিলাম আর কি। সেখানে আমি দেখলাম আর কি যে ফ্রান্স ইজ ভেরি মাচ আপনার খুব ইনক্লাইন আমাদের সঙ্গে কোলাবোরেশন করার জন্য ইন দ্য ফিল্ড অফ এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল, তো আসবেই বিদেশে। মানে আমরা জানতে পারলাম যে এই বিষয়টি নিয়ে পড়াশোনা করলে কত প্রাসঙ্গিক একটি বিষয় এবং ছাত্রছাত্রীদের এগিয়ে আসাটা কত দরকার আমাদের যে সংকটের এই জায়গাটাতে এসে আমাদের দেশ এবং সারা পৃথিবীতে। এবং আমরা আশা করব যে মানুষ আরও বেশি ইনক্লাইন্ড হবে এই জায়গায় পড়াশোনার জন্য। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ শ্রবিতে আসার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকুন। পরবর্তীতে 4 এপ্রিল আমরা আলোচনা করব বায়োটেকনোলজিতে পড়াশোনা এবং কেরিয়ারের সুযোগ নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।